না, আমার মাথা খারাপ হয়নি। যেটা ঠিক সেটা আমি বলছি তোকে, একবার নিজের দিকে তাকিয়ে দেখ। এটা কে? এটা কি তুই? এটা কি ডক্টর অনুভব মৈত্র? দেশের পাঁচজন বড় কার্ডিয়াক সার্জনের মধ্যে একজন, যার হাতে সমস্ত মানুষ নতুন জীবন পেত, যাকে পেশেন্টরা ভগবানের মতো ভক্তি করত, ভালোবাসত। পিসিমণি, আমি এক কথা শুনতে আর চাই না, আমি টায়ার্ড হয়ে গেছি। মাফ করো, আমাকে ছুটি দাও, আমি আর সেই ডক্টর অনুভব মৈত্র নেই। তাহলে তুই কে? কে তুই বল আমায়। আমার তো রাগ হচ্ছে আনন্দের উপর, সে তোকে এতটা অকর্মণ্য করে দিয়ে গেছে, একটা মেরুদণ্ডহীন মানুষ তৈরি করেছে তোকে। তুমি মিছিমিছি আনন্দকে দোষ দিচ্ছ পিসিমণি। কেন দেবো না ভাই বলতে পারিস? কদিনের জন্য তো জীবনে এসে সম্পূর্ণ ওর উপর নির্ভরশীল করে মেয়েটা চলে গেল, কেন রাগ করবো না আমি?